জামাতের সঙ্গে তো আমাদের সম্পর্ক কখনো ছিল না। এটা আপনাদের সময় তো জামাত থেকে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে, তাতে কি হয়েছে? আপনি একজন বীরুত্তম হিসেবে ব্যাপারটা কিভাবে নিয়েছেন? শুনেন, 71 and 201 কত বছর? 30 বছর। গ্রেটার রিকনসিলিয়েশন বলতে একটা জিনিস আছে না, পলিটিক্স হলো অ্যাডজাস্টমেন্ট, রিকনসিলিয়েশন। আপনি 30 বছর আগে কী করেছেন? আপনি যদি সদ্রিয়ে যান, আত্মশুদ্ধি করেন, মেবি আই এম উইলিং টু কল ইউ জেন্টলম্যান। এই জামাত তো ফার্স্ট ইনভেশন করে এরশাদের সময় 86-এ। প্লিজ একটু কেয়ারফুলি শুনেন, জামাত তো 86-এর এখন নির্বাচন করেনি, 86-এ নির্বাচন করেছে এরশাদের, সাথে ছিল আওয়ামী লীগ। এই জামাত এবং আওয়ামী লীগ এরশাদকে বৈধতা দিয়েছে। 92-তে তারা 8 জন এমপি হয়েছে, তারা আমাদের সমর্থন করেছে, রেজাল্টিং আমরা 2টা মহিলা এমপি দিয়েছি। তাতে তারা খুশি না, তারা 95-এ আওয়ামী লীগের সঙ্গে যুগপত আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ এবং জামাত আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো জামাত আমার বন্ধু কেমন করে? জামাত ইজ মোর ফ্রেন্ডলি টুয়ার্ডস হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ দ্যান দ্যাট অফ বিএনপি। তারপর 2001 সাল, তারপর হইল কি, 96 সিট পেল 2টা, তখন বলে তাহলে গেল আমও গেল সালাও গেল, লেট আস গো ব্যাক টু বিএনপি। এই আবার বিএনপিতে আসলো, আর 2টা মন্ত্রী করেছে। টু বি ভেরি অনেস্ট, অ্যাজ এ ফ্রেন্ড অফ মাইন আই ডোন্ট লাইক ইট, আই জাস্ট ডোন্ট লাইক ইট।